হ্যালো বন্ধুরা, ফুডিস ফুড চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি বানাচ্ছি কাঁচা পেঁপের হালুয়া। এটা খেতে ভীষণই টেস্টি হয় আর একদম সিম্পলভাবে এটা তৈরি হয়ে যায়। তাহলে চলুন দেখে নিই কীভাবে কাঁচা পেঁপের হালুয়া বানাতে হয়। পেঁপের হালুয়ার জন্য আমি এখানে 1 কিলো ওজনের একটা পেঁপে নিয়েছি। এই পেঁপেটা দেখতে হলুদ হলেও এটা কিন্তু পাকা নয়, এটা পুরোটাই কাঁচা পেঁপে। চিনি নিয়েছি 250 গ্রাম, ঘি 2 টেবিল চামচ, এলাচ 4 থেকে 5টা, দারুচিনি 1টা বা 2টো স্টিক, তেজপাতা 2টো, কাটা আমন্ডস 10 থেকে 12টা। প্রথমে একটা পাত্রের মধ্যে পেঁপেগুলোকে ঢেলে তাতে পরিমাণ মতো জল দিয়ে ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। আপনারা চাইলে এটাকে প্রেশার কুকারের মধ্যেও সেদ্ধ করতে পারেন। এবার পেঁপেটা সেদ্ধ হয়ে গেছে, এটাকে ঠান্ডা করে নিয়ে একটা মিক্সির জারের মধ্যে দিয়ে ভালোভাবে পেস্ট বানিয়ে নেব। এবার কড়াতে ঘি দিয়ে ঘিটা গরম করে তাতে এলাচ, দারুচিনি আর তেজপাতার ফোড়ন দেব। এবারে এতে পেঁপের পেস্টটা দিয়ে এটাকে মিডিয়াম টু লো ফ্লেমে ভালোভাবে ভেজে নেব। এটাকে ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ না এর মধ্যেকার জলটা শুকিয়ে আসে। এখানে একটু খেয়াল রাখবেন, যখন আপনারা পেঁপেটাকে ভাজবেন তখন এর থেকে ছিটে এসে পড়তে পারে, তাই একটু সাবধানের সঙ্গে এটা করবেন। এখন পেঁপের মধ্যেকার জলটাও শুকিয়ে গেছে আর কাঁচা পেঁপের গন্ধটাও চলে গেছে। এবার এতে আমি চিনি দিয়ে এটাকে ভালো করে নেড়ে নিচ্ছি। চিনি দিলে এটা আবারও পাতলা হয়ে যাবে। এবারে এটাকে মিডিয়াম টু লো ফ্লেমে ঘন হওয়া পর্যন্ত নাড়তে থাকতে হবে। এটা এবার অনেকটাই হয়ে এসেছে, এটা অনেকটা ঘন হয়ে গেছে। আপনারা এবার এখানে দেখতে পাচ্ছেন পেঁপের হালুয়াটা কতটা ঘন হয়ে গেছে আর এর কালারটাও চেঞ্জ হয়ে গেছে। সব শেষে আমি একটা পাত্রে অল্প একটু ঘি দিয়ে তাতে কাটা বাদামগুলো দিয়ে একটু সটে করে এটাকে নামিয়ে নেব। এটাকে আমি পেঁপের হালুয়ার ওপর দিয়ে দেব। তাহলে তৈরি হয়ে গেল কাঁচা পেঁপের হালুয়া। আজকের ভিডিওটা ভালো লাগে থাকলে অবশ্যই ভিডিওটাকে লাইক, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব আর আমার কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সবাই খুব ভালো থাকবেন।